ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। চলতি মাসের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-20 সিরিজ খেলতে দ্বীপ দেশটিতে পা রাখবে ট্রাইগ্রেস বাহিনী। ওয়ানডে ও টি-20 উভয় সিরিজের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে পি সারা ওভালে, আর টি-20 সিরিজের ম্যাচগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সিরিজ খেলতে আগামী 25 এপ্রিল লঙ্কায় পা রাখবে টাইগ্রেস বাহিনী। এরপর 27 এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হবে নিগার সুলতানদের সফর। 29 ম্যাচ প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। এরপর 2 মে ও 4 মে সিরিজের বাকি 2 ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই লিগে বর্তমানে নবম স্থানে বাংলাদেশ, 2 ধাপ সামনে 7 নম্বর শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের পর বিরতি শেষে 9 মে মাঠে গড়াবে টি-20 সিরিজ। 11 ও 12 মে বাকি 2 টি-20 শেষে দেশের পথে পা বাড়াবে বাংলাদেশের মেয়েরা।